সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ধারাবাহিক আলোচনায় তাপগতিবিদ্যার আমরা এখন যে সৃজনশীলটা দেখব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2016 সালে এসেছিল যে একটি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপুচ্ছ থেকে, মানে তাপুচ্ছের তাপমাত্রা 147 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তাপুচ্ছ থেকে 1260 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। এখন দেখো এই যে উৎসের তাপমাত্রা T1 420 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা T2 হচ্ছে 310 কেলভিন। উৎস থেকে গৃহীত তাপ 1260 জুল, গ্রাহকে বর্জিত তাপ 930 জুল। কি চেয়েছে আমাদের কাছে? যে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। সো লুক অ্যাট দক্ষতা, এটা ইকুয়াল 1 - Q2 / Q1 × 100%, 1 - 930 / 1260 × 100%, এটি ক্যালকুলেশন করলে তোমার পাবে 26.2%। তাহলে গ নম্বর হয়ে গেল, যেটা তোমাদের সৃজনশীলে গড় হিসেবে থাকবে, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। এবার বলছি কি, দেখো ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। তাহলে আমাদেরকে আগে নিরূপণ করতে হবে একটা ইঞ্জিন কখন প্রত্যাগামী হবে এবং কখন অপ্রত্যাগামী হবে, কোন শর্ত মেনে চললে এটি সম্ভব। এখন দেখো প্রত্যাগামিতার শর্ত কি আসলে, এটা শিখতে হবে আমাদের আগে, এরপর আমরা এটি সলিউশনে যাব। প্রত্যাগামিতার শর্ত, প্রত্যাগামিতার শর্ত কি, যদি ইটা ইকুয়াল 1 - T2 / T1 × 100% ইকুয়াল 1 - Q2 / Q1 × 100% হয়, তবে ইঞ্জিনটি হবে প্রত্যাগামী। অথবা যদি Q1 / T1 = Q2 / T2 হয়, অথবা যদি সিস্টেমের মোট এন্ট্রপি শূন্য হয়, তাহলে তিনটে শর্তে যে কোনো একটা শর্ত যদি ভ্যালিড হয় তাহলেই ইঞ্জিনটি হচ্ছে প্রত্যাবর্তী। আর একটা বিষয় হচ্ছে, যদি একটা শর্ত ভ্যালিড হয় তাহলে বাকি দুটো শর্তও ভ্যালিড হবে, তার মানে যে কোনো একটা দেখালে চলবে ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। এখানে দেখো যেহেতু গ নাম্বারে অলরেডি আমাদের দক্ষতার একটা রাশিমালা ইউজ করে আমরা মান নির্ণয় করেছি, সুতরাং ঘ নাম্বারে আমাদের 1 নম্বর শর্ত ইউজ করাই সুবিধাজনক। এই ক্ষেত্রে দেখো প্রত্যাগামিতার জন্য আমরা কি করব, ইটা ইকুয়াল 1 - T2 / T1 × 100%, 1 - T2 হচ্ছে 310/420 × 100%, এটি ক্যালকুলেশন করলে তোমার পাবে 26.2%। যেহেতু উভয় ক্ষেত্রে দক্ষতা, এটা ইটা ওয়ান ইটা টু বলি, যেহেতু ইটা ওয়ান সমান ইটা টু, উভয় ক্ষেত্রে দক্ষতা সমান, সো ইঞ্জিনটি প্রত্যাগামী। আশা করি বুঝতে পেরেছ। জাস্ট এই প্রসেস মেনটেন করে তোমরা যদি করো, যে অথবা বাকি দুটো কন্ডিশনও যদি তোমরা দেখতে চাইতা সেটা দিয়েও করা সম্ভব। চলো দেখি, যদিও এটার জন্য আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটার জন্য প্রয়োজন নেই। সেটা কি ছিল, যে Q1 / T1 = Q2 / T2। দেখো তো Q1-এর ভ্যালু কত, 1260, T1 কত, 420। তাহলে 1260 / 420 = 3। সিমিলারলি 310 আর 930, 930 / 310 = 3। তাহলে উভয় ক্ষেত্রে Q1 / T1 = Q2 / T2 = 3, লেফট সাইড রাইট সাইড ইকুয়াল। সো এটা হচ্ছে একটা প্রত্যাগামী বা প্রত্যাবর্তী ইঞ্জিন। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, শুভকামনা তোমাদের জন্য। ধারাবাহিকভাবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দেখছো, আমরা চেষ্টা করছি প্রতিটি অধ্যায়কে 3টি এপিসোডে বিভক্ত করতে, থিওরি এপিসোড, গাণিতিক সমস্যা এপিসোড এবং প্রশ্ন এবং সলভ এপিসোড। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর তোমাদের যদি কোনো সমস্যা হয় অথবা কোনো টপিক্সের উপর যদি তোমাদের আলোচনা প্রয়োজন হয়, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করতে, যাতে তোমরা
তোমাদের যে কোনো প্রয়োজন লাইটার পাবলিউশন প্ল্যাটফর্ম থেকেই মিট আপ করতে পারো। তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।